স্মিল্লাহ রহমেন রহিম সমস্ত প্রশংসা সর্বজ্ঞানী সর্ব গল্লার জন্য লেইস এ কে মিসলি হিসে কোনো কিছুই তার সদৃশ নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ও পৃথিবীতে ওই এক ওই রয়েছেন তোমাদের অপ্রকাশ্য প্রকাশ্য সব অবস্থায় তিনি জানেন আর তোমরা ভালো মন্দ যা কিছু করো সে সম্পর্কেও তিনি সম্যক অবগত আছেন অদৃশ্য জগতের চাবিকেটে তারই নিকট রয়েছে তিনি ছাড়া আর কেউই তা জানে না স্থল জলভাগের সবকিছুই তিনি জানেন তার অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে না এবং ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পড়ে না এমনিভাবে কোনো ভেজা শুকনা সরস ও নিরস বস্তু পতিত হয় না সবকিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাহবুধ নেই তিনি গোপন ও অব্যক্ত সবকিছুই জানেন নভুমণ্ডল ও ভুমণ্ডলের কোনো কিছুই তার কাছে গোপন নয় তোমাদের মাবুদ তো শুধুমাত্র আল্লাহই যিনি ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই তার জ্ঞান সব কিছুকেই বেষ্টন করে আছে আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহয় আলিসাল্লাম আল্লাহ বান্দা ও রসুল আল্লাহ তালা এভাবে তার বর্ণনা দিয়েছেন যে আপনি যা জানতেন না তিনি তাই আপনাকে শিক্ষা দিয়েছেন এবং আপনার প্রতি আল্লাহর অসীম করুণা রয়েছে আল্লাহ তাআলা তার উপর তার পরিবারবর্গ সাহাবিগণ ও অনুসারীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন বায়েত হে আল্লাহর ঘরের হাজিগণ হে দুনিয়ার মুসলিমগণ আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন তাহলে দুনিয়া আখেরাত বই যেহানে সফলতা মুক্তি ও সৌভাগ্য লাভ করবেন আল্লাহ তাআলা বলেন আর যদি তারা সত্য সত্যই ঈমান আনত এবং আল্লাহ ভীরু হত তাহলে আল্লাহর নিকট হতে কল্যাণ লাভ করত যদি তারা এটা বুঝত তিনি বলেন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনেরা যে আল্লা মুদের সাথে আছেন তিনি আরো বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ আপনি কিভাবে আল্লাহকে ভয় না করে পারবেন এবং এককভাবে তার এবাদত না করে পারবেন অথচ লাভ গতির মালিক তো তিনি আল্লাহ তালা বলেন যদি আল্লাহ আপনাকে কোন কষ্টে নিপতিত করেন তবে তিনি ছাড়া কোন মোছনকারী নেই আর তিনি যদি আপনার প্রতি কোনো ধরনের কল্যাণ সাধন করতে চান তবে তার অনুগ্রহের কোনো অপসারণকারী নেই তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা সে অনুগ্রহ দান করেন তিনি অত্যন্ত ক্ষমাশীল অতিশয় দয়ালু তিনি ও জ্ঞান অর্জনের মাঝে সম্পর্ক জুড়ে গিয়ে বলেন আর তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা প্রদান করেন এবং আল্লাহ আল্লাহকে ভয় করার অন্যতম অর্থ হল আল্লাহরে করবাদ তথা একমাত্র তারই এবাদত করা এবং আল্লাহ ব্যতিত যেই হোক না কেন অন্য কারো জন্য কোনো প্রকার বন্দীকে পেশ না করা মর্মে আল্লাহ ডাকে সাড়া দেয়া হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা খোদাবিতি অর্জন করতে পারো যিনি তোমাদের জন্য জমিনকে সজ্জা ও আকাশকে চাঁদ করেছেন এবং যিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন অতপর তার দ্বারা তোমাদের জন্য রিজিক স্বরূপ ফলপুঞ্জ উৎপাদন করেন অতএব তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ স্থির করো না আর এটাই ছিল সকল নবী রসুলের দাওয়াত যেমনি ইব্রাহিম আলহ সালাম বলেছিলেন সিয় সম্প্রদায়কে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো তোমাদের জন্য এটাই কল্যাণ কর যদি তোমরা জানতে নিশ্চয় আল্লাহ তালা খিতাব সমূহ নাজিল করেছেন এবং তাদের জন্য শিক্ষক শিক্ষকরূপে পাঠিয়েছেন যারা তাদেরকে তাওহিদ এবং এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেন প্রত্যেক নবীশীয় সম্প্রদায়কে বলতেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তবেও কি তোমরা সাবধান হবে না সুতরাং স্বীকৃত যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মোধ নেই একতা সাক্ষ্য দেওয়ার অর্থই হলো তাহি তথা একমাত্র আল্লাহর ইবাদত করা তালা বলেন আল্লাহ বলেন তোমরা দুই ইলাহ গ্রহণ করো না তিনিই তো একমাত্র ইলাহ সুতরাং তোমরা আমাকেই ভয় করো আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তারই এবং নিরবচ্ছিন্ন আনুগত্য তারই প্রাপ্য তবে কি তোমরা আল্লাহ ব্যতিত অন্যকে ভয় করবে তোমরা যেসব নেয়ামতে ডুবে আছো সব তো আল্লাহরই পক্ষ হতে আবার যখন দুঃখ দুর্দশা তোমাদেরকে স্পর্শ করবে তখন তোমরা তাকেই বেকুলভাবে আহ্বান করবে আবার যখন তিনি তোমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করে দেন তখন তোমাদের একদল তাদের রবের সাথে অংশীদার বানিয়ে বসে আমি তাদেরকে যা দিয়েছি তাও স্বীকার করার জন্য সুতরাং তোমরা ভোগ করে নাও অচিরেই জানতে পারবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের রেসালতের সাক্ষ্য প্রদান সহ আল্লাহর কর্ত্ববাদের সাক্ষ্য প্রদান করাই হল আল্লাহর সন্তুষ্টি লাভ এবং পরকালে মুক্তির উপায় মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওসাল্লামের রেসালতের সাক্ষ্য প্রদান মানে হলো তার আনিত সকল বিষয়ে তাকে সত্যায়ন করা তার আদেশ নিষেধে তার আনুগত্য করা এবং তার নির্দেশিত পন্থা অনুযায়ী আল্লাহর এবাদত করা যেভাবে মহান আল্লাহ বলেন হেনবি আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা সতর্ককারী আল্লাহর অনুমতিক্রমে তার প্রতি আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ রূপে পাঠিয়েছি এই দু ইসলামের প্রথম তথা খুঁটি বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি সাক্ষ্য দেয়া যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহআ আলিহি হুসাল্লাম তার রসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা রামাদনের রোজা রাখা এবং সামর্থ্যবান হলে বাইতুল্লাহর হজ করা দ্বিতীয় রকম হলো নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ তালা বলেন আর নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন আর নামাজের সাথে জাকাতের বর্ণনা এসেছে কোরআন শরীফে এটি তৃতীয় রক্ষণ জাকাত হল ধনী ব্যক্তি কর্তৃক তার সম্পদের নির্ধারিত অংশ প্রদান করা যার মাধ্যমে সামাজিক বন্ধন মজবুত করা এবং জাতীয় কল্যাণে অবদান রাখার ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় রমাদান মাসে রোজা রাখা এবং বাইতুল্লাহর হজ করা অন্যতম রোক্ষণ আল্লাহ তালা বলেন এবং আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা সেসব মানুষের অবশ্য কর্তব্য যারা শারীরিক ও আর্থিকভাবে ওই পত সক্ষম ও হে এই ফরজ কাজ আদায় করার আপনাদের জন্য রাস্তা সহজ করে দিয়েছেন অতএব ক্ষেত্রে আপনারা আপনাদের নবীর নির্দেশিত পথ পন্থ অনুসরণ করুন যেহেতু তিনি বলেছেন তোমাদের হজ সংক্রান্ত বিষয় আদি আমার কাছ থেকে গ্রহণ করা উচিত আর আল্লাহ তালা বলেন হজের মাসগুলো সুবিধিত অতএব কেউ যদি এ মাসগুলোতে হজের সংকল্প করে তবে সে হজের মধ্যে সহবাস দুষ্কার্য কলহ বিবাদ করতে পারবে না আর তোমরা যেকোনো সৎকর্ম করো না কেন তা আল্লাহ জানেন আর তোমরা পাথেয় সঞ্চয় করে নাও তবে নিশ্চয় উত্তম পাথেয় হলো তাকোয়া তথা আল্লাভীতি আর হেকিয়ান বানগণ তোমরা আমাকে ভয় করো এভাবে করে রাসূউল সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম দিনের অন্যান্য স্তরসমূহ বর্ণনা করেন করা যেন আপনি তাকে দেখছেন আর যদি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন আর ইমানের রোক্ষণ সমূহ হলো আল্লাহকে বিশ্বাস করা এবং তার ফেরেস্তা কিতাব সমূহ রাসুলগন পরকাল ও তাকতিরের ভালো বিশ্বাস করা